আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন সোয়েল মেডিসিন টিপসের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন ভিডিও ভিউয়ার্স আজকে একটি আলোচনা করব ফেনাডিন সাসপেনশন নিয়ে শিশুদের এই সাসপেনশনটি কিসের জন্য ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম প্রাইস কত পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সতর্কতা সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন ফ্যানাডিন সাসপেনশন জেনেরিক নাম হলো ফ্যাক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ফ্যানাডিন সাসপেনশনটি দুইটি ফরম্যাটে পাওয়া যায় থার্টি এম এল ফিফটি যা এক চামচে থাকে ফাইভ এম এল থার্টি এম জি এমনকি ফ্যানাডিন ট্যাবলেট আকারেও পাওয়া যায় বিওয়ার্স চলুন জেনে নেই এই সাসপেনশনটি কোন কোন শিশুর ক্ষেত্রে কোন কোন রোগে সেবন করা যায় যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সহজ ভাষায় বলতে গেলে হাসি কাশি নাক দিয়ে পানি পরা অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে থাকা নাক ও চোখ চুলকানি চোখ লাল হয়ে থাকা চোখ দিয়ে পানি পরা এছাড়া ধুলাবালি পশম লোম এবং ছত্রাক দ্বারা অ্যালার্জির সৃষ্টি হলে এই সাসপেনশনটি সেবন করা যায় চুলকানির ক্ষেত্রেও ভালো কাজ করে সাধারণ চুলকানি চর্মরোগের চুলকানি ইত্যাদি যে কোনো চুলকানি ভালো কাজ করে এই সাসপেনশনটি শিশুদের ক্ষেত্রে মাত্রা ও সেবন বিধি ছয় মাস থেকে দুই বছর শিশুকে প্রতিদিন দুইবার সেবন করাতে পারেন হাফ চামচ করে খাবারের পর সেবন করাবেন দুই থেকে এগারো বছর বয়সে এক চামচ করে সেবন করাতে পারেন প্রতিদিন দুইবার সকালে এবং রাতে খাবার পর সেবন করবেন সতর্কতা এই সাসপেনশনটির ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাদের কিডনি সমস্যা অথবা হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সাসপেনশনটি সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় আবার অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না যদি কারো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হল যেমন মাথা ব্যথা মাথা গড়া বমি বমি ভাব গুমের ব্যাঘাত হার্টবিট বেড়ে যাওয়া ডায়রিয়া স্নায়বিক দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে পিওর চলুন জেনে নিই ফেনাডিন সাসপেনশনটি খুচরা মূল্য প্রাইস কত থার্টি এম এল ফেনাডিন সিরাপটি কিনতে পারবেন প্রতি পিস পঁয়ত্রিশ টাকা আর যদি ফিফটি এম এল বোতলটি কিনেন তাহলে প্রতি পিস কিনতে পারবেন পাঁচ পঞ্চাশ টাকা যে কোনো ফার্মেসি থেকে এই সিরাপটি নিতে পারবেন ফেনারিন এই সিরাপটি যদি গর্ভ গর্ভাবস্থায় সেবন করাতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এছাড়া ভিডিও থেকে কেউ মেডিসিন সেবন করবেন না যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ভালো একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যদি আমার এই ভিডিও থেকে কেউ একটু হলে উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করে যাবেন ভালো থাকবেন বন্ধুরা